হ্যালো এভরিওয়ান, আজকে একটা মিনি ল্যাম্প দেখাবো আমি। এটার অনেকগুলো কালার ছিল, বাট আমি ব্ল্যাকটা নিয়েছি। সো এখানে তিনটা ব্যাটারি দেওয়া থাকে লাইটের সাথে, ওটা আমি পার্সেল চেক করার সময় সম্ভবত পড়ে গেছে। আর এই হচ্ছে লাইটটা, একদম বড় ল্যাম্প যেমন, এটা কিন্তু সেম দেখতে তেমন, বাট ছোট জিনিসটা। এই হচ্ছে আলোটা, আমি রাতের বেলা খুব ভালো বুঝাতে পারতাম, কিন্তু এটা এটার সাইজের তুলনায় এটার আলোটা মোটামুটি ভালোই। যারা রাতে বই পড়তে পছন্দ করেন তারা এই লাইটটা নিতে পারেন। এটাকে যে কোনোভাবে মুভ করানো যায়, দুইভাবে এটাকে বিভিন্নভাবে মুভ করানো যায়। আর হচ্ছে এটা কেনার পর প্রথমে এখানে একটা ছোট ইনটেক্ট অবস্থায় কাগজ দেওয়া থাকে, সেই কাগজটাকে তুলতে হয়, নাহলে লাইটটা জ্বলবে না। এই যে আমি এখন নিচের পার্টটাকে খুলে জাস্ট বইয়ের মধ্যে লাগানোর মতো, যারা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য। সো আমি এখানে একটা ছোট্ট একটা এক পাড়া কোরআন নিয়েছি, বইটা ছোট তাই বোঝাতে সুবিধা হয়। এখানে আলোটা কিন্তু এখন হচ্ছে আরও বেশি হবে রাতের বেলায়। সো যারা রাতের বেলা লিখতে পছন্দ করেন, টুকটাক লিখতে বা বই পড়তে, তারা এই লাইটটা নিতে পারেন। জাস্ট এটাকে মুভ করে আবার আপনি স্ট্যান্ডে লাগিয়ে যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন। অ্যান্ড দেখতেও এটা এত কিউট না। আর এটা আমি নিয়েছি বেবি অ্যাসেনশিয়াল পেজ থেকে, প্রাইস ছিল মেবি 200 থেকে 250 টাকা।